আমার স্বামী আমার এবং মেয়ের কোনো দায়িত্ব পালন করে না, ওর শুধু বাবা মাই সব, এমন অবস্থা আমার করণীয় কি? অনেক পুরুষ এরকম আছে, সত্যি স্ত্রী সন্তানদের খেয়াল কাবল নাই, বাবা মা নিয়ে শুধু অতিরিক্ত সে মাতামাতি করে। বাবা মা এবং স্ত্রী সন্তান এদের মধ্যে, ভাই বোন এবং স্ত্রী সন্তানের মধ্যে ব্যালেন্স করা, এটা ম্যাক্সিমাম স্বামী বুঝে না, কার কতটুকু পাওনা। হয় একদিকে বেশি ঝুঁকে যায়, অন্যদিকে জুলুম হয়ে যায়। স্ত্রীর দিকে ঝুঁকে মা বাবাদের জুলুম, অথবা মা বাবাদের ঝুলে ঝুঁকে স্ত্রীর দিকে জুলুম, এর কোনোটাই করা যাবে না। বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে নির্দেশ করেছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল এহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদল করতে বলছেন, ইনসাফ করতে বলেছেন, কার কতটুকু প্রাপ্য সেটা দিতে বলেছেন। শুধু মা বাবা নিয়ে ভাই বোন নিয়ে পড়ে থাকবেন, ছেলে মেয়ে স্ত্রীর খবর দেখবেন না, এটা সঠিক না। বরং মা বাবার যদি অন্য ছেলেরা দেখার মতো থাকে, তখন তাদেরকে দেখায় আপনার উপর এত কর্তব্য না যতটা কর্তব্য স্ত্রী সন্তানকে দেখার, কারণ তাদেরকে দেখার কর্তব্য একমাত্র আপনার উপরে আর কারোর উপরে না। মা বাবারটা তো, মা বাবার আরও সন্তান থাকলে তাদের উপরেও কর্তব্য বর্তা। এই জন্য মা বাবাকে বেশি শ্রদ্ধা করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করলে সেটা কবিরা গুনাহ হবে। আমার স্ত্রী কথা শোনে না, আমার মা বোনকে দেখতে পারে না, আমি তাকে তার বাবার বাড়িতে রেখে এসেছি, আমার একটা মেয়েও আছে, এখন আমার করণীয় কী? বউ কথা শুনে না, এই জন্য বাবার বাড়িতে রেখে আসছেন, তার সুবিধা হয়েছে আরও ভালো, শান্তিমতো থাকবে। ভালো স্বামী হিসাবে এরকম ভালো স্বামী হওয়া উচিত, যে বউ বেচারি আমার ফ্যামিলিতে শ্যুট করতেছে না, তো তাকে তার বাবার বাড়িতে শান্তিমতো রেখে আসলাম। কারণ তার ভরণ পোষণ তো আপনার ঠিকই চালাইতে হবে, বাবার বাড়িতে থাকলে খরচ আপনার দিতে হবে, তো বসা বসে খাওয়ান আরও ভালো তার জন্য। যাই হোক, যে সমস্ত মহিলারা স্বামীর বাবা মাকে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ননদ দেবরকে দেখতে পারে না, এদেরকে আমি বলি এরা হলো ব্যাককল, ব্যাককল। কেন ব্যাককল? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সাররাহু ফি রিজকিহি আও ইউনসারাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজিক আল্লাহ বাড়ায় দেখ, তার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে সংযুক্ত রাখে, বিচ্ছিন্ন না করে। এখন কোনো মহিলা যদি চায় তার স্বামী কেন তার ভাইকে টাকা দেয়, কেন বোনকে আদর করে, কেন মা বাবার কথা শুনে, তাহলে এই মহিলা নিজের ক্ষতি নিজে চায়। কারণ এগুলো করলে তার স্বামীর রুজি কমবে, তার হায়াতে বরকত নষ্ট হবে। সে যদি তার স্বামীর ভালো চায়, তার নিজের ভালো চায়, সে বলবে এগুলো আরও বেশি করে করে, এগুলো করলে আল্লাহ আমাদের আরও বরকত বেশি দিবে। এই মানসিকতাগুলো আমাদের অনেক মা বোনরা ছাড়তে পারে না। আবার আমরা পুরুষরাও অনেকের দোষ আছে, বউরে সব কিছু জানায় দিতে হবে কেন? দরকার নেই তো, আপনি আপনার মতো কাজ করেন, বউয়ের কাছে এসে ফেরেশতা সাজেন, কোনো অসুবিধা নেই। এর কারণে গুনাহ হবে না, মুনাফিকের গুনাহ হবে না, বরং ফ্যামিলিতে সুখ শান্তির জন্য এরকম নাটক করা জায়েজ আছে। এই নাটক করলে কোনো অসুবিধা নেই, বউর কাছে এসে ভালো সাজবেন, হ্যাঁ ঠিকই তো, ও উল্টা পাল্টা করছে, এ সমস্ত আমার ভাইটা আমার বোনটা হান করছে তান করছে, ঠিক আছে, ওদের জন্য যা করা সেটা ঠিকই তলে তলে করবেন। কথা কি বুঝাইতে পারছি? অতএব মহিলারা আরেক ফ্যামিলি থেকে আসে, শ্বশুর বাড়িতে অনেক সময় প্রপার হেল্প পায় না, কোপারেশন পায় না, ননদ দেবররা অনেক সময় খারাপ চোখে দেখে, শ্বশুর শাশুড়ি ভালো চোখে দেখে না, বেচারিদেরও ওজোরের জায়গা আছে, এটা স্বামীর বুঝতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।